চিত্রনায়িকা পরিমনির বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইং এর পরিচালক। ঘটনাস্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যাচ্ছে সেখানে। জাবেদ, হঠাৎ করে পরিমনির বাসায় র‍্যাবের অভিযান, র‍্যাব কি কি বলছে? রুকসানা, বিকাল 4:15 পরপরই কিন্তু র‍্যাবের একটি টিম এখানে আসেন এবং বনানীর 19-এর যে 12 নম্বর হাউসে পরিমনি থাকেন সেখানে দরজা খুলতে বললে পরিমনি কিন্তু দরজা খুলেননি। তারপরে তিনি কিন্তু লাইভে চলে আসেন এবং তিনি কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন থানার সহযোগিতা চেয়েছেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 4:45 দিকে র‍্যাবের একটি দল সেই পরিমনির যে বাসভবনে থাকেন সেখানে গিয়েছেন। তবে গণমাধ্যমের কর্মীরা কিন্তু নিচে আমরা সবাই অবস্থান করছি ঘটনার সর্বশেষ জানার জন্য এবং মিডিয়া উইংয়ের যে পরিচালক র‍্যাবের, তিনি জানিয়েছেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই জন্য হয়তো তাকে নিয়ে যাওয়া হবে। তবে পরিমনি কি আটক বা গ্রেফতার কিনা এই মুহূর্তে কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না বা করেননি। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো। তারা এখনও সেখানে, যদি অভিযান বলি, সেই বাসায় অভিযান চলছে। পরিমনিকে জিজ্ঞাসাবাদ কি এখানে করা হবে না নিয়ে যাওয়া হবে তাও কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তারা স্পষ্ট সেটি বলেননি, বলেছে যে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটা আমরা বুঝতে পারবো। তো এখানে সব গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে। কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মডেল, নায়িকা যাদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, কাউকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পরিমনির বেলা কী হবে সেটা কিন্তু আমরা এখনও বলতে পারছি না। সেই জন্য আমরা অপেক্ষা করছি সর্বশেষ তথ্যটা কী আসে, কী ঘটনা ঘটতে যাচ্ছে। এবং পরিমনি কিন্তু বারবার বিভিন্ন আশঙ্কার কথা বলছিলেন, বারবার লাইভে আসতেছিলেন কিন্তু তার ফেসবুক লাইভে, সেটা আমরা সবাই কিন্তু দেখতে পেয়েছি। বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তার সেই ফেসবুক লাইভটি প্রচার করা হয়েছে। তো যাবে, আমরা ওখানে পুলিশের উপস্থিতিও দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এটা কি পুলিশ এবং র‍্যাবের যৌথ অভিযান কিনা সে বিষয়ে কি বলবেন? আমি এখন পর্যন্ত যেটা জেনেছি, পিছনে কিন্তু আপনার পুলিশকে আমরা এখানে দেখেছি, বনানী থানার পুলিশ হয়তো সহযোগিতা করছেন, তারা বাড়িটির সামনে অবস্থান নিয়েছেন, কিন্তু ভিতরে কিন্তু আপনার র‍্যাবই গিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। র‍্যাবের অভিযানে এটা বলা যেতে পারে। এখন এইটুকুই হচ্ছে আসলে এখন পর্যন্ত, এখন সর্বশেষ তথ্যটি জানতে আসলে আমরা এখানে অপেক্ষা করছি। ভিতরে কি হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে নাকি পুরো বাড়ি, তার ঘর বা ঘরের সকল রুম তল্লাশি করা হবে বা কী হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে এখনও সেটা বোঝার কোনো কৌশল নেই, সুযোগও নেই। এবং তারা কিন্তু আমাদের কাউকে নিয়ে যাননি, যার ফলে আমরা এখন অপেক্ষায় আছি যে সর্বশেষ তারা কী জানান বা কী তথ্য আসে, কী বিষয় উঠে আসে, এই বিষয়টার জন্যই আসলে আমরা এখানে অপেক্ষা করছি। সর্বশেষ কিন্তু আমরা জানাতে পারবো, তারা না আসা পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না যে এখানে ভিতরে কী হচ্ছে।